ভোটে আমি নির্বাচিত বুঝতে চাই না আমি ভাই এটা শুনি গায়ে বুঝতে পারে তার তো অনেক কথাই সে বলতে পারে এরা কিভাবে দেখছি মানে আমি বলি যে বিহাই আর বিলক যে এরকম লাগে টাইটেল নিয়ে বলেছি যে আই হ্যাভ নো গার্লফ্রেন্ড নো ওয়াইফ আই এম সিঙ্গেল সিঙ্গেল মানে কি বলছো একটা বিয়ার সিঙ্গেল একটা জমিয়ে জমিয়ে রাখবো আমি বেসরকারি টেলিভিশনে ছিল ট্রাফিক শো ছিল সেখানে তিনজন নায়কের কথা বলেছে আপনার নামও ছিল জায়েদ খান কেমন এই আপনি বলেছে জায়েদ খান ভাই বাজেট যখনই ভালো হোক আর খারাপ হোক বাজেট পেশ করলে বিরোধীদের একটা মেশিন মানবে বাজেট বাজেটের বিরুদ্ধে তো মিপুন আক্তার হচ্ছে জোর করে একটা চেয়ারে বসে এটা কি প্রশ্ন করছেন আপনারা কেউ আপনি জোরে বসলেন আপনি সেক্রেটারি হলেন বসলেন কি বলেন আগে জাতীয় নির্বাচনটা দেখি আগের মধ্যে কি হয় এরপরে সেই নির্বাচন ওখান থেকে তিন মাস পরে সেটা পরে তাড়াতাড়ি আমরা বউ পাবো উপহার সবসময় খুব আনন্দের এবং খুব আমাকে থেকে দেওয়া হয়েছে সেটা আমার জন্য এটা আমাকে আজকে প্রোডাক্ট আমি এটা ব্যবহার করবো এবং আমি শুনেছি এটা খুব ভালো ফোন এবং আমাকে আমি আমি খুব গর্বিত ফিল করছি এবং আনন্দ আজকে এই ফোনটা ঠিক আছে তো এই যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এই যে আপনার একটা পাওয়ার এই পাওয়ার দিয়ে কি আপনি গার্লফ্রেন্ড পাবেন কিনা কি মনে করেন ভাইরাল হয়ে গেল